Think about it, dog. এখন খুলে আপনি ওয়ার্নিং ওকে ভিডিও কমান্ডার নাও তুমি কি জানো বলা হয়েছিল যে পিছনে ব্যক্তি সবসময় কভার করবে হ্যাঁ ওই দিন কভার ডু নট মেক এনি সাউন্ড তোমার কমান্ডারের নাম বলো নাম বলো হ্যাঁ হ্যাঁ কয়জন ছিল কয়জন ছিল দ্রুত বলো কোথায় ছিল তোমরা কয়জন ছিল গ্রুপে গ্যাগিং একটা পার্ট যেটাতে আপনি মেন্টাল এন্ডিউরেন্সটা বাড়বে ফিজিক্যালি আপনাকে তো টাফ অবশ্যই ট্রেনিং এবং বিভিন্ন প্রশিক্ষণে বিভিন্ন পর্যায়ে আপনি ওই একটা স্ট্যান্ডার্ডে আসবেন যেখানে ইউল বি টাফ ইউল বি কনসিডারেড অ্যাজ ওয়ান অফ দ্য টাফেস্ট বাট আপনার মেন্টাল এন্ডিউরেন্সটা কতটুকু আপনি কতটুকু লোড নিতে পারবেন এটাও চেক করা হয় এই একটা গ্যাগিংয়ের মাধ্যমে তো অ্যাকচুয়ালি রিয়েল অপারেশন যেটা হয় সেটা হচ্ছে যে আমাদেরকে তো পেইন দেওয়া হবেই ইটস এ ভেরি পেইনফুল প্রসিডিউর কিন্তু আমাদের এখানে যেটা করা হয়েছে জাস্ট ওদের মেন্টাল এন্ডুরেন্সটা দেখানোর জন্য ওই পরিমাণ প্রেশার রেখেই বা ওই পরিমাণ হিসাব করেই আমরা এই কাজটা করেছি যেন ওরা কোনোভাবে ইনজুর্ড না হয় বাট দে ক্যান ফিল দ্য রিয়েল ওয়ান হোয়াট ইজ ইউর নেম টেল মি ইউর নেম ইউ আর ফ্রম হুইচ কোম্পানি হোয়াট ইজ ইউর মিশন হোয়াট ইজ ইউর মিশন তো এটার অভিজ্ঞতা কি বলবো সর্বপ্রথম গ্যাগ খাই আমি সে আমি শিখার ওই প্রথমে হচ্ছে ঘোড়ার ঘোড়ার লাগাম যেরকম থাকে মুখের মধ্যে ওই রকম ভাবে রুমাল দিয়ে পেঁচানো থাকে মুখটা এবং পেছন থেকে দুইজন কমান্ডো ধনুকের মতো এরকম ভাবে হচ্ছে ইউ শেপ করে দিচ্ছিল জাস্ট এক কথায় বলবো গ্যাগিং এর যদি বিষয়টা বলি এক কথায় বলবো হচ্ছে মরার ঠিক এক ন্যানো সেকেন্ড আগে ছেড়ে দেওয়া গ্যাগিংয়ের বিষয়টা বলবো যে এতটা পেন ছিল এটা যে আমি সহ্য করতে পারিনি আমার চোখ দিয়ে অটোমেটিক পানি চলে আসছিল আর আমার মনে হচ্ছিল যে আমার শ্বাস আমার আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছিল আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না আমি চোখে ঝাপসা দেখছিলাম আর মনে হচ্ছিল কান দিয়ে কী যেন একটা বেরোচ্ছে আমি মানে আমি কথাই বলতে পারছিলাম না যখন স্টপ করা হলো গ্যাগিং আমি মনে আছে আমি 10 মিনিটের মতো আমি চোখে ঝাপসা দেখছি আমি কানে কিছু শুনতে পাচ্ছি না এইরকম অবস্থা ছিল আমি যখন পড়ে যাই আমি চেষ্টা করেছিলাম তাকে পিঠের উপর কারণ সে আমার পিঠের উপর ছিল আর আমি চেষ্টা করেছিলাম তাকে পিঠের উপর থেকে ফেলে আমি তাকে ফায়ার করবো কিন্তু আমি যখন তাকে ঘুরতে যাই আমার মাথার উপর 9mm ধরা হয় তো আমাকে বলা হচ্ছিল যে যদি মুভ করো তোমাকে শ্যুট করে দেব হোয়াট ইজ ইউর কমান্ডার হোয়াট ইজ ইউর মিশন টেল মি হোয়াট ইজ ইউর মিশন টেল মি হোয়াট ইজ ইউর মিশন কয়জন ছিল পাঁচজন ছিল ওকে ছেড়ে দিচ্ছি